আমার প্রিয় ত্রিপুরাবাসী সবাইকে নমস্কার, খুলুমখা। এই লকডাউনের মধ্যে প্রতিটি দিন আমাদের জন্য একটা নতুন সকাল নিয়ে আসে, কিন্তু লকডাউনের কারণে প্রতিটি দিন মনে হচ্ছে যে একইভাবে চলছে। তো তার জন্য নিজে ঘরে বসে কিছু নতুন কিছু করা, আর সেটা কিভাবে করবেন? ঘরে বসে অনেক কিছু করা যায়, নিজের আত্মীয় স্বজন পরিজন তাদেরকে ইয়াদ করা, তাদেরকে ফোন করা। এবার মনে করুন যে আপনার সবচেয়ে বাল্য বন্ধু কে ছিল, ও কোথায় আছে? তো ওই নাম্বার বের করার জন্য অনেককে আপনাকে ফোন করতে হবে। এটা একটা নতুন কিছু আপনার জন্য। এই সুযোগে প্রত্যেক ব্যক্তি তার জীবনে প্রথম যে বাল্যবন্ধু, যেকে যাকে সে নিজের প্রথম বান্ধব বা বান্ধবী বানিয়েছে, ওর তাকে মনে করে তার ফোন নাম্বার কালেক্ট করে তাকে ফোন করা, কেমন আছো, কোথায় আছো। হয়তোবা কেউ ভারতে আছে, কেউ হয়তোবা আপনার সঙ্গে আপনার গ্রামেই আছে, কেউ হয়তো ভারতের বাইরেও আছে। বললেই নাম্বারটা আপনার কাছে চলে আসবে তেমন নয়, তার জন্য একটা এক্সারসাইজ করতে হবে। তো ঘরে বসে নতুন কিছু একটা করলেন। তার আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা জীবন পরিচয় লিখুন, বুকস লিখুন। আজকে বলছি জীবনে প্রথম বন্ধু বা বান্ধব যে আছে তাকে খুঁজে বের করুন, তাকে ফোন করুন, তার বসে জানুন। নতুন কিছু হল, আমি আশা করি আপনারা এই কাজটা করবেন। খুঁজে বের করুন জীবনের প্রথম বন্ধুকে, দায়িত্ব নিয়ে নিন ত্রিপুরার সমস্ত মানুষ। বের করা, কি করছে, ভালো আছে তো, এই লকডাউনের মধ্যে সে কোথায় আছে, তার ফ্যামিলি কেমন আছে, তার মা বাবা কেমন আছে। আমরা সবাই যদি এই কাজটা করতে পারি, আমরা বলি সৌহার্দ্যপূর্ণ মানসিকতা হওয়া উচিত, সবাই একত্রিত থাকা উচিত। এই তো সুযোগ, কমসে কম এক এক ব্যক্তি এক এক বন্ধুকে বের করা, এই কাজটা করুন। এটা একটা নতুন অধ্যায় বন্ধুরা। ত্রিপুরা সরকার প্রথম 15 দিনের জন্য ইপিডিএস সিস্টেমে যারা বিপিএল, অন্তোদয় পরিবার, প্রায়োরিটি হাউস হোল্ড, তাদের 15 দিনের জন্য রেশনিং সিস্টেম ফ্রি করে দিয়েছিল, 15 ডেজ। কিন্তু তার মধ্যে দেখা গেছে যে সরকার বিভিন্ন ইপিডি সিস্টেম রেশন শোবে মজুদ ঠিকভাবে করে নিয়েছে। আমরা বলেছি যে এক মাসের চাইলে এক মাসের দিয়ে দিন, কিন্তু আমরা প্রথম বলেছি যে 15 দিনের জন্য ফ্রি দেওয়ার জন্য। কিন্তু যখন এক মাসের নিয়ে গেছে তো 15 দিনে তো ফ্রি, বাকি 15 দিনের পয়সা জমা করতে হয়েছে আমার ত্রিপুরাবাসীকে। সরকার তো 15 দিনের ফ্রি ঘোষণা করেছিল, কিন্তু 30 দিনের একসঙ্গে আপনি তুলে নেওয়ার কারণে আপনাকে সেই 15 দিনের পয়সা দিতে হয়েছে 2 টাকা করে প্রতি কিলো। তো সেটার পয়সা সরকার প্রত্যেক ব্যক্তির অ্যাকাউন্টে আবার পাঠিয়ে দেবে। আর তার সঙ্গে সঙ্গে সরকার এটাও সিদ্ধান্ত করেছে এপিএল এর মধ্যে যে গরিব 50,000 ফ্যামিলি, প্রায় 50,000 ফ্যামিলি, তাদের জন্য ঠিক এইভাবে এক মাসের ফ্রি যে রেশনিং সিস্টেমটা রাজ্য সরকার দিয়ে দিচ্ছে। ত্রিপুরা ভবন দিল্লি, ত্রিপুরা ভবন আসাম, ত্রিপুরা ভবন কলকাতা, ওখানে আমার অনেক ভাই বন্ধু মায়ের আটকে গেছে, অথবা দিল্লিতে গিয়েছে, ওখান থেকে আসতে পারেনি। তো আমরা এটাও সিদ্ধান্ত করেছি রাজ্য সরকার
এই ভবনগুলোর মধ্যে যারা ত্রিপুরার লোক আটকে গেছেন তাদেরকে খাওয়া দাওয়া এবং থাকার কোনো পয়সা দিতে হবে না, সম্পূর্ণ পয়সা রাজ্য সরকার উঠাবে। রাজ্যের বাইরে যারা রয়েছে বিভিন্ন জায়গায় আটকে গেছে লকডাউনের কারণে, আসতে পারছে না, তাদের সঙ্গে যোগাযোগ করার পর তাদের অ্যাকাউন্টে স্বাভাবিক খাওয়া দাওয়ার জন্য যতটা পয়সা দরকার ততটা পয়সা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে ত্রিপুরা সরকার। এমনকি আসামে হোটেলে রয়েছে, আসাম সরকারের সঙ্গে সম্পর্ক করা হয়েছে কিন্তু সেটা বাস্তবে সম্ভবপর হয়নি, কিন্তু রাজ্য সরকার আজকে সিদ্ধান্ত নিয়েছে যে বিভিন্ন প্রান্তে যারা হোটেলে রয়েছে তাদের মিনিমাম একটা যাই হোটেলের খরচা আছে তার খাওয়া দাওয়া এবং যে থাকার খরচা সেটাও রাজ্য সরকার উঠাবে। আসামে সেইভাবে ইনিশিয়েটিভ রাজ্য সরকার আজকে নিয়ে নিয়েছে। ডোরস্টেপে পাঠানোর জন্য আজকে রেজুলেশন করেছি আমরা, এনএসএসের জওয়ানরা হোক, ভাই বোনেরা, বিভিন্ন ভলেন্টিয়ার্স, বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন, আজকে এটাও আমার কাছে ভালো লেগেছে, কিছু ক্লাব একত্রিত হয়েছে আগরতলাতে এবং এই সেবায় নিজেদের ভলেন্টিয়ারদের নিয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই যে চেইন ডোরস্টেপে সবজি পৌঁছে দেওয়া, ডোরস্টেপে অন্যান্য সুবিধাগুলো পৌঁছে দেওয়া, সেগুলোর মধ্যে ওনারা কাজ করবেন। সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো যারা বুজুর্গ আছেন বিশেষ করে বাড়িতে, মাসিক হয়তো একটা ওষুধ খেতে হয় আপনাদেরকে নিতে হয়, কেউ বিপির দাবায় নিতে হয়, কেউ হয়তো বা ইনসুলিন নিতে হয়, এগুলো দৈনন্দিন লাগে। এগুলো ইআরএস সিস্টেম আমাদের যে নাম্বারটা রয়েছে 112, তার মধ্যে আপনারা ফোন করুন তো আপনার হোম ডেলিভারির ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে করে দেওয়া হবে। বিভিন্ন মেডিসিনের দোকান, গ্রসারির দোকান, তার ফোন নাম্বার লিফলেটে তৈরি করে পাঠানোর জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, যাতে বাড়ি থেকে ফোন করে আপনি পার্সেলের বন্দোবস্ত করতে পারে। এই কাজগুলো নতুন সিদ্ধান্ত নিয়ে ত্রিপুরা সরকার করছে। এডিসির মধ্যে স্পেশাল ড্রাইভের জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে, তার মধ্যে যেখানে যেখানে জলের প্রবলেম হচ্ছে ওর খাদ্যান্ন যেটা ইপিডিএস সিস্টেমের মাধ্যমে রেশনিং সিস্টেমে সেটা বিভিন্ন জায়গাতে পৌঁছেছে এবং আরও সুচারুভাবে কীভাবে করা যেতে পারে সেই বিষয়ে এডিসির সিও এবং এডিসির চিফ যে রয়েছেন ওনাদের সঙ্গে রাজ্যের চিফ সেক্রেটারির মিটিং হয়েছে এবং রাজ্য সরকার সেই দিশাতে দৃঢ় নিষ্ঠার সঙ্গে কাজ করছে। কোভিড-19 মানে করোনা ভাইরাসের সম্বন্ধিত সেই কর্মযজ্ঞে ভাগ নেওয়ার জন্য পিএমকেএস, পিএম রিলিফ ফান্ড, সিএম রিলিফ ফান্ড এবং এসডিএম এর মাধ্যমে বিধায়করা 10 লাখ টাকা পর্যন্ত এককালীন ওয়ান টাইম রিল্যাক্সেশন সেটা রাজ্য সরকার ক্যাবিনেট সিদ্ধান্ত করেছে, যাতে এই সময়ে সমস্ত বিধায়করা মানুষের পাশে দাঁড়াতে পারে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে কিছু কিছু ভক্তজন আটকে গেছে, আজকে রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে রাজ্যের যে কোনো প্রান্তে যে কোনো ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে যেখানে বাইরে থেকে কিছু ভক্ত লোক আটকে গেছে বা ওখানকারও আটকে গেছে, তাদের বাস্তবিক স্থিতি কী তা আকলন করার জন্য এবং রাজ্য সরকার সেখানেও ফ্রি রেশনিং সিস্টেম চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরাবাসী এই যে বিভিন্ন সিদ্ধান্তগুলি রাজ্য সরকার নিয়েছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করাতে সরকারের বিভিন্ন যে মাধ্যমগুলি আছে তার সঙ্গে সহযোগিতা করা, কারণ APL এর মধ্যে যারা গরিব আছে তাদেরকে বের করা, তো আপনাদের সাহায্য চাই, আপনাদের সহযোগিতা চাই। ওর আবারও বলবো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, বাজারহাটে যাচ্ছেন যখন তখন বাজারহাটগুলো মেইন বাজার থেকে সরিয়ে আস্তাবল ময়দানে আনা হয়েছে, কোথাও বড় ফিল্ডে আনা হয়েছে, শুধু আগরতলাই নয়, শান্তিরবাজারে, বিলুনিয়াতে, ধর্মনগরে সব জায়গাতে এমন করা হচ্ছে, যাতে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে
আপনি একটা মেয়ে, এক পরিবার থেকে একজন বেরিয়ে এসে আপনার প্রয়োজনীয় শাকসবজি বা যাই আপনি মনে করেন সেটা নিয়ে যাওয়া, আর তার সঙ্গে সঙ্গে অল্টারনেটিভ ডোর স্টেপের ব্যবস্থা। আমি বিশ্বাস করি ত্রিপুরেশ্বরী মায়ের এই পুণ্যভূমি, এই পবিত্র ভূমি, এই ভূমিতে করোনা ভাইরাস কোনো মতে আমাদেরকে আক্রান্ত করতে পারবে না, কারণ মা ত্রিপুরেশ্বরীর এই পবিত্র ভূমির মধ্যে করোনা ভাইরাস জিততে পারবেই না। কিন্তু সঙ্গে সঙ্গে মায়ের আশীর্বাদ তো রয়েছে, কোনোভাবেই যাতে আমরা করোনা ভাইরাসের আমন্ত্রণ না দিই, তার জন্য ম্যাক্সিমাম সময় নিজের বাড়িতে থাকা, নতুন নতুন ইনিশিয়েটিভ নেওয়া। যেমন আমি মাঝে মাঝে বলছি একের পর এক কী কী করা, আপনারা তো অনেক কিছু জানেন, নিজের জীবনের যেই যেই দিকগুলি আছে সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন, সুন্দর দিকগুলোকে, ও তার মধ্যে কম্পিটিশন করুন, নতুন নতুন আইডিয়া দিন, ঘরে বসে চিন্তা করুন। আপনি যদি সরকারি কর্মচারী আছেন তো কীভাবে পারদর্শিতার সঙ্গে কাজ করতে পারবেন, কী কী উপায়ে, কেউ বিজনেসম্যান আছেন, আগামী এক মাস পর আমি বিজনেস কীভাবে বাড়াবো, এই এক মাসে তো আমার লোকসান হলো, সেটাকে ভরপাই কীভাবে করব, তার উপায় কী, কী কী রাস্তা হতে পারে, দেখবেন রাস্তা বেরিয়ে আসবে আপনার কাছে। কেউ স্টুডেন্ট বাড়িতে বসে আছে, এক্সাম দিতে পারেনি টুয়েলভের, তো তার জন্য আরও সুন্দর প্রিপারেশান নেওয়া। কেউ সঙ্গীত শিল্পী, কেউ নাট্যকার, তার প্রফেশনে যেতে পারছে না, কেউ কাঠমিস্ত্রি, কেউ রাজমিস্ত্রি, তো যেই ঘরটা আপনি তৈরি করছেন সেই ঘরটা আরও কোন ডিজাইনে সুন্দর করা যেতে পারে তার কল্পনা করুন। হ্যান্ডিক্রাফটের ত্রিপুরাতে প্রচুর কাজ হয়, তাকে ন্যাশনাল টেস্ট কীভাবে আনা যায়, রেশা তৈরি হয় জনজাতিরা তৈরি করে, এই রেশা কীভাবে গুজরাতে পৌঁছে দিতে পারি, গুজরাতিরা এই রেশার মধ্যে কোন জিনিসটা যদি আমরা অ্যাড করি তবে ওরা পছন্দ করবে, পাঞ্জাবের লোক পছন্দ করবে, তাদের কাছে কীভাবে পৌঁছে যাবে, তার কী রাস্তা, ঘরে বসে বসে সেগুলো চিন্তা করা। কোনো বেরোজগার ভাই আছে তো তার চিন্তা করা বসে বসে কীভাবে আমি নিজেকে সেলফ এমপ্লয়মেন্টে নিয়ে যেতে পারি, তার জন্য কী কী করতে হবে, কীভাবে করব, সাজেশান নেওয়া, বলা, কথাবার্তা বলা। কেউ প্রতিষ্ঠিত ব্যবসায়ী এখন লকডাউনকারীতে কারণে বাড়িতে বসে আছে, যদি বাবার বন্ধু হয়, জানাশোনা হয় তো ওনাকে ফোন করা, কাকু বলুন তো আপনি বিজনেসটা কীভাবে করছেন, ওনার কাছ থেকে টিপস নিয়ে নিন, এটা আপনার কাজে লাগবে, এটা লকডাউন না হলে পেতেন না। লকডাউন হয়েছে নরেন্দ্রভাই মোদী দেশকে রক্ষা করার জন্য করেছে, 130 কোটি দেশবাসীর দেশ, এই দেশ কত বড় রিস্ক নিয়েছেন উনি, কত বড় আর্থিক ক্ষতি হচ্ছে আমাদের, তার মধ্যে দিয়েও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই মোদী হিম্মত করে 170,000 কোটি টাকার বাজেট করে ভারতবাসীর জন্য দুয়ার খুলে দিয়েছেন। উনি একবারও পেছনের দিকে চিন্তা করছেন না যে কী হবে, উনি সেটা চাইছেন যে এখন কিভাবে তার সঙ্গে মোকাবেলা করতে পারবো, বর্তমানকে জিততে হবে, বর্তমান জিতলে ভবিষ্যতে নিশ্চিত তার সামনে আসবেই আসবে, তো বর্তমানের কথা চিন্তা করে নরেন্দ্র ভাই মোদি এই ঐতিহাসিক পদক্ষেপগুলি নিচ্ছেন। কেউ কোনো দিন দেখেছে এমন প্রধানমন্ত্রী, সারাদিন পরিশ্রম করার পর, সারাদিন ভারতবাসীর জন্য কাজ করার পর বলছে সম্বোধন করার সময় আমাকে মাফ করে দিন, কাজ আমাদের জন্য করছে আর বলছে আমাদেরকে আমাকে মাফ করুন আপনারা। বন্ধুরা, নরেন্দ্রভাই মোদী যে আপিলটা করছে আমাদের সন্তানের জন্য, আমাদের পরিবারের জন্য, ভারতবর্ষের জন্য, আমাদের জীবনকে রক্ষা করার জন্য, আমি আশা করি যে সহযোগিতার হাতগুলি আমরা রাজ্য সরকারের তরফ থেকে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে বাড়িয়েছি তার মধ্যে ভুল ত্রুটি হতেই পারে। বাড়িতে হয়তো বা ডেলি আপনার ছেলে মেয়েকে দুধ মাছ মাংস দিয়ে ভাত খাওয়াতেন, এখন হয়তো মাছটা কমে গেছে, মাঝখানে হয়তো পেঁয়াজটা কমে যাবে, তার জন্য জীবন আটকাবে না। বাড়িতে কমসে কম লবণ, চাউল ওর গ্যাসের চুলাটা থাকুক, অতটা থাকলে ত্রিপুরাবাসী নিজের জীবন চালিয়ে যাবে। আমি কিছু কিছু ডাক্তার বা তাদের পরিবারের লোকেদেরকে ফোন করি, সারাদিন পরিশ্রম করছে, হসপিটালে পড়ে থাকে, একবার দেখি, জানি কী করছে, কীভাবে করছে। অনেকের সঙ্গে কথা হয়েছে, তার মধ্যে এক ডাক্তার মহিলা তো বলছে, স্যার আমি হোম কোয়ারেন্টাইনে রয়েছি। তো আমি বললাম কেন, বলে স্যার আমি একটু পরিবারের সঙ্গে বাইরে গিয়েছিলাম,
তো আসার পরে আমি কোয়ারেন্টাইনে চলে গেছি আর 2 তারিখ থেকে আমি জয়েন করব কারণ কি কালকে 31 তারিখ আমার 14 দিন পূর্ণ হয়ে যাবে তাই আমি কেমন আছো বলে ভালো আছি স্যার তাই আমি বললাম আসার পরে হাজবেন্ড কেমন আছে ওর সঙ্গে দেখা হয়েছে বলে না স্যার ও তো সোনামুড়াতে আছে আমার সঙ্গে ফোনে কথায় দেখা হয়নি এখনো পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছে ও সেখান থেকে হাজবেন্ডকে ফোন করে উৎসাহিত করছে তুমি কাজ করো মানুষের সেবা করো তো এই যে সহযোগিতার মানসিকতা এটা ত্রিপুরার মানুষের মধ্যে রয়েছে জন্মজাত যারা এই সেবায় নিয়োজিত পুলিশ ডাক্তার নার্সেস বিভিন্ন টেকনিশিয়ানস অ্যাডমিনিস্ট্রেশনের যারা অফিসার্স রয়েছেন যারা তার সঙ্গে রয়েছেন সাংবাদিক বন্ধুরা ডিডব্লিউসি স্টাফরা যারা এসেন্সিয়াল কমিটিটির মধ্যে কাজ করছেন আমি সবাইকে বিনম্রভাবে ধন্যবাদ দেব যে এই কঠিন সময়ের মধ্যে নিজের পরিবারকে ছেড়ে আপনারা এই কাজটা করতে সক্ষম হয়েছেন এবং আগামী দিনগুলোও তো এই সুন্দরভাবে কাজগুলো আমরা করব আমি সবাইকে আবারও নিবেদন করব করজোড়ে বাড়ি থেকে না বেরোনো বাড়িতে থাকা আর বাড়িতে থেকে কী কী ভালো জিনিস অন্যের কাছ থেকে শেখা জানা আর তাকে যখন লকডাউন শেষ হয়ে যাবে ইমপ্লিমেন্ট করে যতটা ত্রিপুরার আর্থিক ক্ষতি হয়েছে যতটা ভারতবর্ষের আর্থিক ক্ষতি হয়েছে সিদ্ধান্ত নিয়ে নেওয়া যে 1 মাস বা 21 দিন আমরা লকডাউন হয়েছে তো আমি আগামী 22 দিনে সেটাকে রিকভার করব আমি কোনো পোলট্রি বিজনেস করেছি আমার লোকসান হয়েছে তো 22 দিনে সেটাকে আমাকে তুলতে হবে আর তোলার জন্য কী কী করব তার প্ল্যানিং এখন থেকে করে নিলে প্রত্যেক ব্যক্তি সাকসেস হবে এবং যেটা আমি চাইছি যেটা আপনারা চাইছেন যেটা নরেন্দ্র মোদী চাইছে ভারতকে সর্বশ্রেষ্ঠ দেশ বানানো আর আমরা চাইছি ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ রাজ্য বানানো আমি নিশ্চিত লকডাউনের পরে যে দৃশ্য আমি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যখন আপিল করেছে জনতার কারফিউ ইতিহাস সৃষ্টি করেছেন আপনারা ইতিহাসের সাক্ষী ত্রিপুরাবাসীরা প্রায় 100% সাকসেস তাই যখন আমরা ইউনাইটেড আছি একসঙ্গে আছি এক মানসিকতা আছি নিশ্চিত আমরা করোনাকে পরাজিত করব সবাই সুখে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ঘরে থাকুন সোশ্যাল যে ডিস্টেন্স সেটা মেনটেন করুন নরেন্দ্রভাই মোদী দেশের প্রিয় প্রধানমন্ত্রী যে বিষয়গুলি তুলে ধরেছে সেগুলো এই সময়ের মধ্যে নিজের জীবনে লাগু করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ